এশিয়ান গেমসে লক্ষ্যহীন বাংলার ফুটবল, গেলবারের অবস্থানটা ধরে রাখাটাও এবার বড় কঠিন। বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের সাথে টানা অনুশীলনের মধ্যেই ছিল অনূর্ধ্ব 23 দলের ফুটবলাররা, তবে সুযোগ হয়নি কোনো প্রস্তুতি ম্যাচ খেলার। কোচ কাবরেরা আর অধিনায়ক রহমত মিয়ার একই চাওয়া, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। অর্ণবাপী রিপোর্ট। এশিয়ান গেমসের গেল আসরে জামাল ভুঁইয়ার অধীনে খেলেছে বাংলাদেশ। কাতারকে হারিয়ে তৈরি করেছিল ফুটবলে নয়া ইতিহাস, সে কারণেই 2018 মনে পড়ে যায় বারবার। গত কয়েক মাস ধরে সাফ এবং ফিফা ফ্রেন্ডলিতে দুরন্ত ফুটবল খেলেছে বাংলাদেশ, সেই দলের সাথেই ট্রেনিং করেছে বাংলার অলিম্পিক দলের ফুটবলাররা। জামাল আর্জেন্টিনায় বসুন্ধরা কিংস এএফসি কাপের কারণে নিয়ম মেনেই ফুটবলার ছাড়েনি, অভিজ্ঞদের সার্ভিস পাওয়া যাচ্ছে না এই আসরে, তবে যারা আছেন তাদের নিয়েই বাজি ধরতে রাজি কাবরেরা। এটাই যে আমাদের বেস্ট পসিবল টিম সেটা বলবো না, কোনো যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে সেখান থেকে সেরাদের নিয়েই দল গড়া হয়েছে, তরুণদের সাথে একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। গোটা দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা এবার রহমত মিয়ার কাঁধে। গেমসের প্রতিপক্ষ নিয়ে আপাতত ভাবনা নেই তার মনে, কারণ তিনি জানেন সোনার মেডেল গলায় চড়াতে চীনে পাড়ি দিচ্ছেন না, সামর্থ্য আর বাস্তবতা মেনে লড়তে চান মাঠে। বড় মঞ্চে কিছু করে দেখানোর প্রত্যাশায় ফুটবলাররা উজ্জীবিত। তারা এই লেভেলটাতে কখনো খেলেনি, বেসিক্যালি তারা ন্যাশনাল টিমের অন্যান্য সাফ বলেন আন্ডার এজগুলোতে খেলেছে, এটা অলিম্পিক গেমস এবং এশিয়ান গেমসে তাদের সুযোগ হয়নি খেলার আগে কখনো, তো সেদিক থেকে তারা অনেক এক্সাইটেড। আর যেহেতু আমাদের ন্যাশনাল টিমের কোচ আছে টিমের সাথে, তারা প্রুফ করতে চায় যাতে ন্যাশনাল টিমে তাদের জন্য দরজাটা ওপেন হয়, সুযোগ পায়। তো আমি মনে করি যে এটা তাদের জন্য একটা অপরচুনিটি।